আসসালামু আলাইকুম। সূরা বাকারার 261 আয়াত থেকে পড়তেছি। এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবারই জানা উচিত এবং সবারই কোরআন মজিদ থেকে পড়া উচিত। অনেক কথাই আছে আমরা শুনি, কিন্তু একটি হাদিসে আছে, শুনিয়া বলা মিথ্যা বলা শোনা। অথচ কোরআন মজিদ আমাদের জন্য আল্লাহ তাআলা এক নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতকে আমরা যদি নাই শুনি নাই পড়ি তাহলে আমরা সত্যটা জানব কেন? যে মিথ্যা বলার সমান, শুনিয়া বলা মিথ্যা বলার সমান। আমাদের সামনে বাস্তব জীবনে চোখের সামনে কোরআন মজিদ আছে, সেই কোরআন মজিদ বুঝিয়াই জীবন বিধান পালন করতে হবে। এই হাদিসের মূল কথা মনে করি এটা। তো আমাদেরকে অবশ্যই জেনে শুনে ইসলাম পালন করতে হবে। আর এই সূরা বাকারা অনেক কিছু আছে যা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো সূরা বাকারার 261 আয়াত থেকে পড়তেছি। এই আয়াতেরও অনেকগুলা অনেক বিষয়, তার সবগুলো আয়াতই খুবই গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্য আল্লাহ পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার, এবং তাদের কোনো আশঙ্কা নেই, তারা চিন্তিতও হবে না। নম্র কথা বলে দেয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই দান খয়রাত অপেক্ষা উত্তম, যার পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা সম্পদশালী সহিষ্ণু। হে ইমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না। সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখেন। অতএব এ ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হল, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সওয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, অতঃপর দ্বিগুণ ফসল দান করে। যদি এমন প্রবল বৃষ্টিপাত না হয় তবে হালকা বর্ষণে যথেষ্ট, আল্লাহ তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করে। তোমাদের কেউ পছন্দ করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, এর তল দেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর এতে সর্বপ্রকার ফল ফসল থাকবে এবং সে বার্ধক্যে পৌঁছবে, তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে। এমত অবস্থায় এই বাগানে একটি ঘূর্ণিঝড় আসবে যাতে আগুন রয়েছে, অনন্তর বাগানটি বর্ষিতভূত হয়ে যাবে। এমনইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো। হে ইমানদারগণ তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না, কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না। তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও, জেনে রেখো আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। শয়তান তোমাদের অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতায় আদেশ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়
সুবিজ্ঞ। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান। তোমরা যে খয়রাত বা সদয় করো কিংবা কোনো মানত করো, আল্লাহ নিশ্চয় সেসব কিছু জানেন। অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই। যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কত না উত্তম, আর যদি খয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমার জন্য আরও উত্তম। আল্লাহ তাআলা তোমাদের কিছু গুনাহ দূর করে দিবেন। আল্লাহ তোমাদের কাজ কর্মের খুব খবর রাখেন। তাদেরকে সৎপথে আনার দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। যে মাল তোমরা ব্যয় করো তা নিজে উপার্জন করার্থেই করো। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না। তোমরা যে অর্থ ব্যয় করবে তা পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। খয়রাত ওই সকল গরিব লোকদের জন্যে যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে, জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয়, অজ্ঞ লোকেরা যানচা না করার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে। তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে। তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না। তোমরা যে অর্থ ব্যয় করবে তা আল্লাহ তাআলা অবশ্যই পরিজ্ঞাত। যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে। যেভাবে দণ্ডমান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয়। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় ও তো সুদ নেয়ারই মতো, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে তা তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোযখে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে, তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোনো শঙ্কা নেই এবং দুঃখিত হবে না। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া রয়েছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কার প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত, আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।